আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তোহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে আমি এমন একটি জিন সম্পর্কে কথা বলবো, হয়তো এই জিন সম্পর্কে তেমন কেউ আলোচনা করেনি, তবে আজকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব যে এমন একটা জিন যে জিনকে মারা অসম্ভব, কোনো কবিরাজও ওকে মারতে পারবে না। কবিরাজ কেন, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সেটা কোন জিন, ইনশাআল্লাহ সে জিন সম্পর্কে কথা বলবো। তার জন্য একটি কথা না বলে নেই, সম্মানিত ভাই, আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনই আমরা এ ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। ভাই সকল, আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। সম্মানিত ভাই, আজকে আমি খুব সুন্দর আলোচনা নিয়ে এসেছি যে এমন কোন জিন আছে যে জিনটাকে মারা অসম্ভব, কোনো কবিরাজি সে জিনটাকে কিন্তু মারতে পারবে না। তাতে যে ধরনের কবিরাজ হোক না কেন, সে যতই শক্তিশালী হোক না কেন, ওই জিনকে মারা কিন্তু অসম্ভব। সে জিনটা কি? জি সম্মানিত ভাই, যে জিনটাকে মারা একদম অসম্ভব, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, সে জিনটা হচ্ছে কারিন জিন। জি সম্মানিত ভাই, অনেক ভাই প্রশ্ন করেছেন অনেক ভিডিওতে যে হুজুর, কারিন জিনকে কি মারা সম্ভব হবে না, বা আমরা কারিন জিনকে কিভাবে মারব। তার জন্যে আজকে কিন্তু আমি এই বিষয়টি বেছে নিয়েছি। সম্মানিত ভাই, ভিডিওটি স্কিপ করবেন না বা কেটে চলে যাবেন না, কারণ আজকে ভিডিওর মধ্যে আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। সম্মানিত ভাই, আমরা জানি যে যখন কোনো জিন কোনো মানুষকে আক্রমণ করে, তখন সে জিন থেকে বাঁচার জন্য কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত আছে, যে আয়াতের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। তার ফলে কি হয়, জিন কিন্তু পালিয়ে যায় বা জিন শাস্তি পেয়ে থাকে। তবে এমন একটা জিন যেটার নাম হচ্ছে কারিন জিন, সেটা থেকে পরিত্রাণ পাওয়া কখনোই সম্ভব নয়। তাছাড়া পৃথিবীর যে কোনো জিন হোক না কেন, সেটা যতই ক্ষমতাওয়ালা জিন হোক না কেন, সেটা যতই শক্তিশালী জিন হোক না কেন, সে থেকে অবশ্যই আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। তবে এই যে জিন, সে জিন আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গেই থাকবে, এ থেকে ছুটকারা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা কেন, আমরা তো একজন সাধারণ মানুষ। সম্মানিত ভাই, নবীগণরাও পায়নি, জি, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও পাননি, তার কাছেও ছিলেন। তবে সেটা বিশেষ আল্লাহর দয়া যে তার কাছে যে করেন জিনটা ছিলেন, সেটা ইমান নিয়ে এসেছিলেন, সে কখনোই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পদভ্রষ্ট করতে পারেননি বা করেননি, এটা আল্লাহর বিশেষ দয়া। জি সম্মানিত ভাই, তবে তাছাড়া পৃথিবীর যে কোনো মানুষ, সেটা যতই পরিষ্কার হোক না কেন, যেই হোক না কেন, পৃথিবীর মধ্যে প্রত্যেককেই সে পদভ্রষ্ট অবশ্যই করবে বা করার চেষ্টা করবে। কারেন জিন আমাদের শত্রু, জি, এটা জন্মগতভাবে। আমরা অনেকেই মনে করি যে আমরা তো অনেক জিনের চিকিৎসা করে থাকি, তার ফলে তো অনেক জিন থেকে আমরা পরিত্রাণ পেয়ে থাকি, তাহলে কারেন জিন থেকে কেন পাবো না? ভাই সকল, এই যে আমি বললাম যে কারেন জিন প্রত্যেক নবীদের কাছেও ছিলেন, তাহলে এবার ভেবে দেখেন যে আমরা যদি সাধারণ মানুষ কারেন জিন থেকে পরিত্রাণ পেয়ে থাকি, তাহলে নবীগুণ কেন পাবেন না? সম্মানিত ভাই, যখন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকি, যেদিনকে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করব, সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কারেন জিন আমাদের সঙ্গেই থাকবে। কারেন জিন বা কারেন শব্দের অর্থই হচ্ছে যে সঙ্গী বা সাথী বলতে পারেন আপনি, যেমন কারেন ফেরেস্তা, কারেন জিন দুইজনই কিন্তু আমাদের সঙ্গে থাকে। আজকে আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সামনে বুঝতে কোনো অসুবিধা না হয়। কারেন শব্দের অর্থ যেহেতু আমি বললাম আপনার সঙ্গী, তেমনই কারেন জিন এবং কারেন ফেরেস্তা উভয় কিন্তু আপনার সঙ্গে থাকে। একজন কারেন জিন এবং ফেরেস্তা আপনাদের সঙ্গে অবশ্যই থাকে বা আমাদের সঙ্গে, মানে আমাদের সঙ্গী ফেরেস্তা এবং জিন, এরা কিন্তু আমার মৃত্যু পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত আমার মৃত্যু হয়নি ততদিন পর্যন্ত থাকবে। তবে হ্যাঁ, আমার মৃত্যু হয়ে যাবে এটা ঠিক, তবে ওই কারেন জিনের যে মৃত্যু হবে এটা কিন্তু নাই। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার হায়াত ততটা দিয়ে রেখেছেন, তাহলে সেটা আলাদা ব্যাপার। তবে তাদের হায়াত বা তাদের বয়স কিন্তু আমাদের তুলনায় অনেক, এটা মনে রাখবেন। যেমন আমরা বাঁচলে খুব বেশি 70 বছর 80 বছর 120 বছর এরকমই বাঁচব, তবে জিন তারা কিন্তু অনেক বেশি বাঁচে, তারা 500 বছর 1000 বছর, মানে তাদের বয়স কিন্তু অনেক। তার জন্য হয়তো দেখা গেল আমার সঙ্গে যে করিন জিনটা আছে বা কারেন জিনটা আছে,
হয়তো আমার মৃত্যু হয়ে গেছে, সে কিন্তু থেকে গেছে। কি হয় যে আমার মৃত্যুর পর আমাকে যখন কবরস্থানে রেখে দেওয়া হয়, সেখানে দাফন করে দেওয়া হয়, তখন ওই কারেন্ট জিন, আমার সঙ্গে যে জিনটা আছে, সে কিন্তু ওখানে থেকে যায়। অনেকেই মনে করেন যে কবরস্থানে কোনো জিন থাকে না। অবশ্যই ভাই থাকে, কবরস্থানে হাজারো জিন আছে, হাজারো জিন। বিশেষ করে কারেন্ট জিন তো আছেই, যে সকল মানুষ মারা গেছে তাদের কারেন্ট জিনগুলো সেখানে থেকে যায়। হ্যাঁ, এমন নয় যে তারা অন্য কোনো জায়গায় যেতে পারে না, অবশ্যই যায়, তবে বিশেষ করে তারা সেখানে থেকে যায়। তার জন্য দেখবেন, লক্ষ্য করে, যে অনেক কবিরাজ আছে যারা বিশেষ করে বিচ্ছেদের কাজ করে, একে অপরের সঙ্গে বিচ্ছেদের কাজ করে বা কোনো ক্ষতির কাজ করে, তখন তারা গিয়ে ওই আমলটা কিন্তু কবরস্থানে গিয়ে করে। কবরস্থানে বিভিন্ন আমল আছে, যেগুলো আমি বলছি না যে কোন আমলগুলো করলে কবরস্থানের ওই জিনগুলো দিয়ে কাজ করা যায়। যে সম্মানিত হবে, কারণ আমি যদি এখানে বলি, অনেক ভাই সেটাকে নিয়ে পরীক্ষা করবে, অনেক ভাই করতে শুরু করবে, তার জন্য আমি চাইছি না ওটা প্রকাশ করতে। যাই হোক, তাহলে ওই হচ্ছে কারেন্ট জিন, যেটা আমাদের মৃত্যুর পরও থেকে যাবে। এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যতই দোয়া করলাম, যাই পড়ি না কেন, হ্যাঁ অবশ্য আমরা দোয়ার মাধ্যমে অবশ্য শয়তান থেকে আশ্রয় পাবো, পরিত্রাণ পাবো, এটা ঠিক আছে। যে আমাদেরকে যে কুমন্ত্রণা দেবে, যে বেশি বেশি আমাদেরকে পদভ্রষ্ট করবে, সেখান থেকে অবশ্যই আমরা রক্ষা পাবো। তবে আমি কোনটা বোঝাতে চাইছি, যে আমরা যেমন অন্যান্য জিনকে আমাদের শরীর থেকে আলাদা করে দেই, আমাদের কাছ থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে দেই, এরকমভাবে কিন্তু কারেন্ট জিন থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব। কারণ কারেন্ট জিন আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত থাকবেই, সেটা আপনি যে ধরনের আমল করেন না কেন। ভাই সকল, তাহলে আজকে আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কোন জিন থেকে আমরা পরিত্রাণ পাব না। জি, আমরা অবশ্যই জানি যে কোরআনের মাধ্যমে বা বিভিন্ন তদবিরের মাধ্যমে বিভিন্ন জিন থেকে পরিত্রাণ পাওয়া যায়, তবে এটা হয়তো আমাদের জানা ছিল না যে কারেন্ট একটা এমন জিন, যে জিন থেকে আমরা কোনো তদবির করেও পরিত্রাণ পাবো না। ভাই সকল, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কারণ আজকে আমি কিন্তু নতুন একটি তথ্য আপনাদের সম্মুখে প্রেস করেছি, যেটা হয়তো আপনাদের অনেকেরই জানা ছিল না, এবং সেটা বিস্তারিতভাবে আমি বুঝিয়ে দিয়েছি। ভাই সকল, তাহলে কারেন্ট জিন থেকে আমরা কখনোই পরিত্রাণ পাবো না যতদিন পর্যন্ত আমাদের মৃত্যু না হয়ে থাকে। হ্যাঁ, কারেন্ট জিনের যে ক্রমন্ত্রণা, কারেন্ট জিনের যে খারাপ আচরণ, কারেন্ট জিন যে আপনাদেরকে পদভ্রষ্ট করবে বা আমাদেরকে করে থাকবে, সেখান থেকে পরিত্রাণ অবশ্যই পাবো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে, যদি সেটা চেয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করলে অবশ্যই সেখান থেকে পাবো। সম্মানিত ভাই, তাহলে আজকে কিন্তু এ পর্যন্ত। আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।